আসসালামু আলাইকুম, স্বাগতম ভোরের নিউজে। আজ ইংরেজি 19 জানুয়ারি 2020, বাংলা 5ই মাঘ 1426, আরবি 22শে জামাদি উল আউয়াল 1441, রোজ রবিবার। আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় কয়েকটি জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সমূহ। দৈনিক আমাদের সময়, হিজাব বিরোধী আইনের প্রতিবাদ করলেন অমুসলিম নারীরা, নাগরিক সুবিধা বাড়াতে নির্বাচনে জয়ী হওয়ার 3 মাসের মধ্যে সবার ঢাকা নামে মোবাইল অ্যাপ চালু করার প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সুখবরটা সবার আগে মা বাবাকে জানিয়েছি, বলল হাসান মাহমুদ। ভোট গ্রহণের তারিখ পেছানোয় নির্বাচন কমিশনকে তাবিদাওয়ালের ধন্যবাদ। ভাঙল অনশন, আনন্দে ভাসছে শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা হবে নতুন রুটিনে। বিভিন্ন মহলের দাবির মুখে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ একদিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী 30 জানুয়ারি সরস্বতী পূজার কারণে একদিন পরে 1 ফেব্রুয়ারি 2 সিটিতে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ইজতেমায় তাবলিগী কায়দায় 106 বিয়ে। ঢাকার 2 সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি ইভিএম পদ্ধতি নিয়ে নিষেধাজ্ঞা করছে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের বিতর্কিত সংশোধনী নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব পাশ হয়েছে পাঞ্জাবের বিধানসভায়ও। বাংলাদেশ প্রতিদিন, শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কারণে আজ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ, এবং তার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশের তালিকায় স্থান করে নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। পাসপোর্ট বইয়ের ভয়াবহ সংকট, ভোগান্তিতে প্রবাসী ও রোগীরা। সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনে অনশনও ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হিন্দু মহাজোট পুরো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না, বললেন ওবায়দুল কাদের। উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই, বললেন শামীম ওসমান। শিক্ষাখাতে সরকারের সফলতা বিশ্বেও প্রশংসিত, বললেন পানিসম্পদ উপমন্ত্রী। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের 192 জন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে ভাঙচুর, সহিংসতা, বিনা অনুমতিতে সভা সমাবেশ করা, সরকারি কাজে বাধার মামলা, বিপরীতে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন মামলা। অর্থ পাচারে নতুন আতঙ্ক বিটকয়েন, লেনদেন জড়িত 75 জনের তালিকা গোয়েন্দাদের হাতে, 15 জন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী। রোহিঙ্গা ইস্যু নেই বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক, প্রায় 30টি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সমন্বয়ে বৈঠক ডাকা হয়েছে 29শে জানুয়ারি। নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থাকতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শাসক গোষ্ঠী সচেতনভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে রাষ্ট্র আমরা তৈরি করেছি সেই রাষ্ট্রের মানুষের কোনো অধিকার নেই, সাধারণ মানুষ একেবারেই সাধারণ হয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ইভিএম পদ্ধতি নিয়ে নিষেধাজ্ঞা করছে, অতীতে ইভিএমে অনুষ্ঠিত যে কোনো নির্বাচন সুষ্ঠু হয়েছে। দৈনিক ইত্তেফাক, ইলেকট্রনিক ভোটিং মেশিনকে নিঃশব্দে ভোট চুরির জঘন্য এক পদ্ধতি হিসেবে আখ্যায়িত করে ব্যালটে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ইভিএম ভোট চুরির নতুন পদ্ধতি, নির্বাচনে ভিন্ন পদ্ধতিতে প্রতারণার ফাঁদ পেতেছে সরকার ও নির্বাচন কমিশন।
বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়া এরশাদ ও খালেদা জিয়ারা ধর্মকে নিয়ে রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জিয়া খালেদা ও এরশাদরা বারবার ধর্মকে ব্যবহার করেছে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বকে তাক লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। ইতিমধ্যে সেতুর 42টি পিলারের মধ্যে 36টি পিলারের কাজ সম্পূর্ণ হয়েছে। পদ্মা সেতু নির্মাণ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বিএনপি সবসময় নির্বাচনকে বিতর্কিত করতে নির্বাচনে অংশ নেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিতের সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে দক্ষ মানব সম্পদ গড়া সম্ভব। সরকার কৃষিভিত্তিক শিল্পকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে জানিয়ে শিল্প মন্ত্রণালয় সচিব মোহাম্মদ আব্দুল হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান কৃষি ও কৃষিভিত্তিক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে। দৈনিক যুগান্তর। যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্র রাজনীতি করে তারাই ছাত্রলীগ, বললেন এমবি মুকুল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেছেন, আমাদের দেশের শিক্ষার্থীদের জিপিএ 5 পাওয়া নিয়ে একটা অসুস্থ পরিবেশ তৈরি হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে দেশের শান্তি, সামাজিক ন্যায় বিচার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। টানা 40 দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল নরসিংদীর 27 কিশোর। নগরবাসীকে বিএনপির 2 মেয়র প্রার্থী বললেন, দল বেঁধে নির্ভয়ে ভোট দিতে যাবেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাত দিন প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত 2 মেয়র প্রার্থী। বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন, নির্বিচার নির্বাচন কমিশন। গণসংযোগ পোস্টার মাইক ইন ক্যাম্প স্থাপন সহ সব ক্ষেত্রেই ফ্রি স্টাইল। মাঠে 43 জন ম্যাজিস্ট্রেট, দৃশ্যমান উদ্যোগ নেই। প্রার্থীরা বারবার প্রতিশ্রুতি দিয়েও তা মানছেন না। বাংলাদেশের ছেলেমেয়েরা সব জায়গায় ভালো করে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। ছেলের পক্ষে ভোট চাইতে এবার মাঠে নামলেন মা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিদা আওয়ালের মা নাসরিন আওয়াল মিন্টু ধানের শীষের পক্ষে ভোট চান। ঢাকা 2 সিটি নির্বাচনের ভোটে ইভিএম ব্যবহার করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ঐক্য ফ্রন্ট। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম যুবকদের উদ্দেশ্যে বলেছেন, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়, আর বুড়া বয়সে ইবাদত করলে তা কবুল হতে সমস্যা হয়। দৈনিক প্রথম আলো। ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের তারিখ পেছানো হয়েছে, এর ফলে এসএসসি ও সমমানের পরীক্ষাও পেছানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে দল ক্লিন ইমেজের 2 মেয়র প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তাদের পক্ষে গণজোয়ার উঠেছে, তাই তারা এবার বিজয়ী হবেন এমনটাই আশা। ব্যালটে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে হবে, বলল জাতীয় ঐক্য ফ্রন্ট। খাদ্য মন্ত্রণালয়ে গত 1 বছরে কোনো কর্মকর্তা কর্মচারী দুর্নীতি করতে পারেনি বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির আইন মিলনায়তনে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক উদ্ভিদ বিজ্ঞান সম্মেলনের উদ্বোধন শেষে শনিবার তিনি সাংবাদিকদের এই কথা বলেন। বিএনপি সবসময় নির্বাচনকে বিতর্কিত করতে নির্বাচনে অংশ নেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর 3 আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা আমেরিকা জাপানকে বলেছি আমাদের খয়রাতের প্রয়োজন নেই, নো রিলিফ। আমাদের দেশ ধানে ভর্তি, মাছে ভর্তি, সবজিতে ভর্তি, আমাদের কোনো অভাব নেই। এখন আমাদের কাজের সময়, আমরা পরিশ্রম করব, কাজ করব।
উন্নয়নের রূপরেখা নিয়ে ঢাকার নাগরিকদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। জনপ্রতিনিধি হলেও ক্ষমতার চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা। তারা বলেছেন তাদের কাজ সীমাবদ্ধ হয়ে পড়েছে শুধু মেজবান খাওয়া আর কারো কবর জিয়ারতের মধ্যে। কাজ করতে না পারা জনগণের কাছে তারা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ইভিএম এর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। সৌদি আরব থেকে বৃহস্পতিবার ফিরেছে 109 বাংলাদেশি, 2 সপ্তাহে 1500। পোশাক খাতের আয়কে ছাড়িয়ে যাবে আইটি খাত, বললেন সজীব অজয় জয়।